ভিন্ন নিয়মে কাচকি মাছের রেসিপিটা না খেলে বোঝাই যায় না এতটা মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভীষণ মজার একটি কাচকি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি একটু ভিন্ন স্টাইলে রেসিপিটা শেয়ার করব। তো যারা এখনও এভাবে রেসিপিটা রান্না করেননি, তারা আজকের ভিডিওটা ফলো করে বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন। একদম আনকমন ওয়েতে রেসিপিটা বানালে এতটা মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না। আজ আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানিয়েছি তা দেখতে হলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা সবার ভীষণ ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিন। এতে করে আমি নতুন নতুন রেসিপি শেয়ারের সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর সবার আগে মজার মজার রেসিপিগুলো আপনি দেখে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা বানিয়ে নিই। ভিন্ন স্টাইলে কাচকি মাছ ভুনা করার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ কাচকি মাছ নিয়েছি। তারপর 1 কাপ আলু কুচি অ্যাড করেছি। মাছগুলো মাঝারি সাইজের ছিল, মাছগুলোকে ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আলু এবং মাছ একসঙ্গে একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা এখনও এই পদ্ধতি ফলো করে কাচকি মাছ ভুনাটি করে খাননি, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এভাবে একবার খেয়ে দেখুন, স্বাদটা ভুলতে পারবেন না। এভাবে রান্না করা যেমন সহজ, খেতেও হয় অসম্ভব টেস্টি। তো এ পর্যায়ে আমি রেসিপিটা শুরু করছি। আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে প্রথমেই স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। বিশেষ এই টিপস ফলো করে আপনারা যদি কাচকি মাছ ভুনাটা করেন, তবে খেতে হবে অসম্ভব মজার। লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। কারা এভাবে রেসিপিটি তৈরি করেছেন আমাকে কমেন্টে জানিয়ে দিতে ভুলে যাবেন না। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। কাচকি মাছের এই ভুনাতে হলুদটা একটু বাড়িয়ে দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, কালারটাও হয় অনেক সুন্দর, তাই হলুদটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় 1 টেবিল চামচের মতো। যেহেতু একটু ঝাল ঝাল ভুনা করছি, তাই মরিচটা একটু বাড়িয়ে দিলাম। কেউ চাইলে আর একটু কম করেও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে সবগুলো। প্রথমে শুকনোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এভাবে রেসিপিটা কারা তৈরি করেছেন অবশ্যই আমাকে জানিয়ে দিতে ভুলে যাবেন না। আর যারা এখনও তৈরি করেননি, তারা আজকের ভিডিও ফলো করে বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন। আমার বিশ্বাস সবাই আঙ্গুল চেটে খাবে। এ পর্যায়ে আমি কাচকি মাছের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আরও কিছু উপকরণ এতে ব্যবহার করব। তারপর চুলোটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিলাম। তো রসুনটা দেওয়ার পর ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি কাচকি মাছের মধ্যে। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। কাচকি মাছের এই ভুনার মধ্যে তেলটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো হয়। তেলটা অ্যাড করার পর আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অনেকে চাইলে হাতেও মাখানোটা করে নিতে পারেন, আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলোটা মাঝারি লোতে জ্বালিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই মাখানোটার মধ্যেই আমি কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেব। এভাবে মাছটাকে কষিয়ে যারা রান্না করেছেন তারা তো জানেন কতটা মজার হয়। যারা এখনও তৈরি করেননি তারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি বলক উঠে এসেছে। আমি এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেব। অবশ্যই আলতো হাতে এই নাড়াচাড়াটা করে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো এ পর্যায়ে আমি হাফ কাপের মতো কুচি করা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। তারপর আবার নেড়ে চেড়ে ভাজতে থাকবো কিছুক্ষণ। তো যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটার ফলোয়ার হয়ে যাবেন, এতে করে আমি মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনি দেখে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেওয়ার বিশেষ অনুরোধ থাকলো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যাবেন না। তো এভাবে নেড়ে চেড়ে জাস্ট 5-7 মিনিট কষিয়ে নিতে থাকবো। চুলোটা মাঝারিতে জ্বালিয়ে রেখেছি। তো কষানোটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু মাখা ঝোল রাখবো তাই খুব বেশি পানি ব্যবহার করি নাই, কেউ চাইলে আরেকটু পানিটা বাড়িয়ে দিতে পারেন। রান্নাটা চলছে মাঝারিতে আর জাস্ট 2-3 মিনিটের মধ্যে চুলোটা বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করে দিয়েছি, রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা এভাবে রান্না করে সার্ভ করতে পারেন, সবাই 1 প্লেট ভাত বেশি খাবে। তো চমৎকার সুস্বাদু এই রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে ভুলে যাবেন না। তো এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে বাধিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটাই কথা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।